মানুষের 90% মানসিক রোগ সুস্থ হয়ে যাবে যদি মানুষ মনঃসংযম অভ্যাস করে। সুতরাং সংযমী স্বাস্থ্য, সংযমী জীবনে শান্তি প্রতিষ্ঠা করে, অসংযম থেকে বিঘ্ন দুরাগ্রহ অশান্তি সৃষ্টি করে। এইবারে আদি আদি ব্যাধি উপাধি অর্থাৎ শারীরিক, মানসিক এবং আত্মিক তিন রকমের যে ব্যাধি অসংযম যে সংযম আদর্শ জীবন, অসংযম আদর্শ হবে শুধু গৃহস্থই নয়, সকলের পক্ষেই তাতে আদর্শ হওয়া উচিত। কারণ সুস্থভাবে সবলভাবে প্রত্যেকেই আমরা চাই দীর্ঘ জীবন লাভ, কেউ চাই না অসুস্থ শক্তি হয়ে গেছে। জীববিজ্ঞানে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের অধিকার। সে অর্থে যোগ্য হয়ে উঠতে গেলে আমাদের শক্তিমান হতে হবে বিদ্যায়, বুদ্ধিতে, শরীরে, মনে, চরিত্রে, বিবেকে, সব কিছুতেই মানুষকে বলিষ্ঠ করে। আর যে যত বলিষ্ঠ সে তত যোগ্য। তবে আমি শুধু এখানে বাহুবলের কথা বলছি, এখানে বাহুবল, মনোবল, বিবেক বল, চরিত্র বল, বুদ্ধি বল, এই অর্থে আমরা বলতে পারি সবাই সেই শক্তির আরাধনা করছে। এত শক্তি ক্ষয় তো আমাদের উদ্দেশ্য। সেই অর্থে আপনার কথা অনুযায়ী প্রত্যেকেরই উচিত সংযত হওয়া, শুধু শুধু সন্ন্যাসী নয়, প্রত্যেকেরই উচিত সংযত জীবনযাপন। আর আপনি ওম সম্পর্কে জানতে দিয়েছেন, ওম ওম শব্দটি বেদের ধ্বনি, অনাহত ধ্বনি বলা হয়। বৈদিক মন্ত্রগুলো ওম থেকে শুরু হয় এবং অমিতি সমাপ্তি। এ অর্থে জগৎ সৃষ্টির যে মূল আদি কারণ অহংকারকে বলা হয় এবং অহংকারকে প্রণব বলা হয়, অর্থাৎ যাহা জগৎকে দূষণ করে এবং জগৎ যার আকর্ষণে স্থিত এবং প্রলয়কালে জগৎ যার প্রবিষ্ট হয় তাহাই প্রণব। এই প্রণব কিন্তু দেশ কাল পাত্রের উপরে সমস্ত কিছুর মূলভূত আদি কারণ তাই প্রণব। আমাদের ঋগ্বেদে একটি মন্ত্রে বলা হয়েছে এই জগৎ যখন আবির্ভূত হয় তখন এই বিশ্ব ব্রহ্মেতে অব্যক্ত রূপে ছিল। অব্যক্ত ভাব থেকে যখন ব্যক্ত হল তখন প্রথম শব্দ রূপে আবির্ভূত হল, একই শব্দ ব্রহ্ম বলা হয়। অর্থাৎ প্রণব অস্ফুট থেকে স্ফোট হল এবং প্রণবের যে সেই স্ফোট থেকে আস্তে আস্তে বিস্তার হল এই বিস্তারী জগৎ। আজকে বিভু বা বিস্তার সৃষ্টি সেই প্রণবেরই বিস্তার। ঋগ্বেদের সেই মন্ত্রটাই আমরা আধুনিক যে বিজ্ঞান যাকে বলা হয় কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্স, এই প্রতিধ্বনি আমরা সেই বিজ্ঞানই পাচ্ছি, আধুনিক বিজ্ঞানই পাচ্ছি। এখন বলে বিগ ব্যাং থিওরি, মানে মহাবিশ্বের মূল তত্ত্বটাকে বলা হয় সৃষ্টি। মূলে হচ্ছে একটা ব্যাং, অর্থাৎ একটা স্পোর্ট, একটা স্পোর্ট পেয়েছিল, সেই স্পোর্ট থেকে আমরা পাচ্ছি নিহারিকা, অর্থাৎ গ্যালাক্সি, এবং সেই গ্যালাক্সি থেকে আস্তে আস্তে নক্ষত্রপুঞ্জ, এই নক্ষত্রপুঞ্জ থেকে আস্তে আস্তে গ্রহপুঞ্জ এবং এই সৃষ্টি। ঋগ্বেদের ঋষি কিন্তু এই মন্ত্র উদ্গীত করেছিল একটি মন্ত্রের দ্বারা, যে বিশ্ব সৃষ্টির মূল হচ্ছে সেই ওম প্রণব, বিশ্ব তৎপ্রত হয়ে আছে সেই প্রণবে, এবং বিশ্ব যখন বিরোধিত হয় যে প্রণবে প্রতিষ্ঠিত হয়। এ অর্থে সব কিছুর মূলেই সেই প্রণব, অনাহত অর্থাৎ ইটারনাল কিউ
which is beyond time.